টিএমসির কোনো কথাই শুনতে হবে না আমাদের। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, আমাদের সঙ্গে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না, টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেব না, তারপর ওদের দেখাবো, ঠিক আছে? ওদের খ্যামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো, বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। কিন্তু কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্যই সিএ করা, বিজেপি সরকার কিছু করলো না এনআরসি, 200 বছর পরে যদি এনআরসি করে এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে গার ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তার ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলছেন যে তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেয়া হবে না। শান্তনু ঠাকুর বলছেন বনগাঁর বিজেপি প্রার্থী, তার যে ভিডিওয় তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে, তৃণমূলের কাউকে নাগরিকত্ব নয়, তৃণমূল হলে নাগরিকত্ব নয়। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের ভাইরাল ভিডিওয় তোলপাড় পড়ে গেছে, তৃণমূলের লোকেদের কাউকে নেবেন না, নাগরিকত্ব দেব না, দেখবো কিভাবে বাঁচায় মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই হুমকি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেব না, তারপর ওদের দেখাবো, ঠিক আছে? ওদের খ্যামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো, বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। অর্থাৎ আপনারা শুনলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি বলছেন তৃণমূলের কেউ নাগরিকত্ব পাবেন না, কাউকে নাগরিকত্ব নয়, তৃণমূলের লোকেদের কাউকে নেবেন না, নাগরিকত্ব দেব না, দেখব কিভাবে বাঁচায় মমতা বন্দ্যোপাধ্যায়, হুমকি দিলেন, রীতিমতো হুমকি দিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, আর সেই ভিডিও তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেব না, তারপর ওদের দেখাবো, ঠিক আছে? ওদের খ্যামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো, বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন, শান্তনু ঠাকুর বলছেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিও একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে, শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূলের হলে কাউকে নাগরিকত্ব দেয়া হবে না, কেউ নাগরিকত্ব পাবেন না, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এভাবেই হুমকি দিলেন। শান্তনু ঠাকুরের এই কথার মধ্য দিয়ে পরিষ্কার যে দেশ এবং বাংলাকে এরা ভাগ করার চক্রান্ত করছেন, সেই কারণে এই ধরনের কথাবার্তা তার মুখ থেকে বেরিয়েছে। কিন্তু আমরা বলেছি কেউ এই ফর্ম ফিল আপ করবে না, কারণ আমাদের, আমরা এখানে ভোটার কার্ড আছে, সেটা দেখে আধার কার্ড দিয়েছেন, অতএব আমরা এখানে ভোট দিই, আমাদের আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, এটা দেখেই আমাদের নাগরিকত্ব দিতে হবে। এরা চাইছে যে এখান থেকে ফর্ম ফিল আপ করলে আসামের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর বলছেন তৃণমূলের হলে নাগরিকত্ব পাবেন না, নাগরিকত্ব নয়, এর কি সাফাই দিলেন শান্তনু ঠাকুর, কি বলেছেন তিনি দেখুন। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে, 71 সালের আইন অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়দের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়, তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি, ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে, তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের?